আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা সয়েল ইনভেস্টিগেশন টেকনিক নিয়ে আলোচনা করব। তো সয়েল ইনভেস্টিগেশন টেকনিক আলোচনা করার পূর্বে আমরা দেখব সাইট ইনভেস্টিগেশন কি। সাইট ইনভেস্টিগেশন হচ্ছে যে আমাদের কোনো একটা প্রপোজড কনস্ট্রাকশন, যে আমরা একটা সাইটে একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং তৈরি করব। তো সেই ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংটা তৈরি করার জন্য ওই সাইটটা কতটুকু সুইটেবল, সেই সকল ইনফরমেশন কালেক্ট করার জন্য যে আমরা ইনভেস্টিগেট করি সেটাকে বলছি আমরা সাইট ইনভেস্টিগেশন। এবং সয়েল এক্সপ্লোরেশন ইজ আ পার্ট অফ সাইট ইনভেস্টিগেশন, অর্থাৎ সাইট ইনভেস্টিগেশন করার জন্য যে সাইট ইনভেস্টিগেশন আমরা যখন করি তারই একটা পার্ট হচ্ছে সয়েল এক্সপ্লোরেশন, অর্থাৎ সয়েলটাকে ইনভেস্টিগেট করা। তো আমরা এখানে দেখছি একটা সাইট ইনভেস্টিগেশনে কি টোপোগ্রাফিক সার্ভিং, অর্থাৎ আমাদের চারপাশে পরিবেশটা কেমন। যে ইন্ডাস্ট্রিয়াল একটা বিল্ডিং করব, তো পাশেই দেখা গেল যে একটা ড্রেনেজ আছে বা কিছু গাছ আছে। একটা বিল্ডিং করছি তার পাশে একটা গাছ আছে, বা কোনো একটা কনস্ট্রাকশন আছে, ইলেকট্রিক্যাল খুঁটি আছে, সে আশেপাশে পরিবেশটা সুইটেবল কিনা ওই তখন ওই কাজগুলোর জন্য কী কী বাধা আসছে সেগুলো আমরা একটা সার্ভেইংয়ের মাধ্যমে দেখছি। তো ওইখান দিয়ে কোনো মেট্রো লাইন গিয়েছে কিনা, রেলের লাইন গিয়েছে কিনা, তো এগুলো করা হচ্ছে কি টোপোগ্রাফিক সার্ভিং। চারপাশে আমরা সার্ভিং করে দেখছি। তারপরে কি হচ্ছে, যেমন এখানে বোরিং করা হচ্ছে বা ড্রিল করা হচ্ছে, যে মাটির সয়েল স্যাম্পল কালেক্ট করা হচ্ছে, কোন পেনিট্রেশন টেস্ট করা হচ্ছে, স্লোপ স্ট্যাবিলিটি কেমন, সেগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে, পুরো ইনভেস্টিগেট। এটা পুরোটাই হচ্ছে একটা সাইট ইনভেস্টিগেশন। এবার সাব সয়েল এক্সপ্লোরেশন। সাব সয়েল মানে কি, আমাদের যে সয়েলের যে সারফেসটা আছে, মাটির নিচে যে সয়েল, মানে আমাদের সাইটের নিচে যে সয়েলগুলো আছে, সেই সয়েলগুলোর কন্ডিশনটা কেমন। যে একটা কনস্ট্রাকশনের ডিজাইনের জন্য, ওই কনস্ট্রাকশনটা ডিজাইন করার জন্য ওই সয়েলটাকে সুইটেবল বা সুইটেবল না, কী ধরনের স্ট্রেংথ আছে, কী ধরনের বিয়ারিং ক্যাপাসিটি আছে, শিয়ার স্ট্রেংথ কত, এই সবগুলো আমরা এক্সপ্লোর করার, এই যে ইনভেস্টিগেট করি যে মাধ্যমে, যে প্রসেসের মাধ্যমে এক্সপ্লোর করি সেটাকে বলছি আমরা সাবসয়েল এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন প্রোগ্রাম। তো সয়েল এক্সপ্লোরেশন প্রোগ্রামের প্রথম পারপাসটাই হচ্ছে ডিটারমাইন করা, যে কী ডিটারমাইন করা, যে আমাদের যে সয়েলটা আমরা নিচ্ছি সেটা আমাদের ডিজাইনের জন্য যে লিমিটগুলো আছে, যে বিয়ারিং ক্যাপাসিটি, যে মিনিমাম লিমিট, ওই লিমিটটাকে সয়েলের ভিতরে আছে কি না। তারপর যে স্ট্র্যাটিফিকেশন, সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিসগুলো ডিটারমাইন করা। তারপরে প্রিন্সিপাল প্রপার্টিসগুলো কী কী, আমাদের ইন্টারেস্ট কী কী, যে সয়েলের স্ট্রেন্থ, ডিফরমেশন, হাইড্রোলিক ক্যারেক্টারিস্টিকগুলো কনফার্ম করা বা এগুলো কালেক্ট করা। দ্য প্রোগ্রাম শুড বি প্ল্যান সো দ্যাট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন ক্যান বি অবটেইনড অ্যাট মিনিমাম কস্ট, অর্থাৎ আমরা কম খরচে যাতে অধিক ইনফরমেশন কালেক্ট করতে পারি, সেটাই হচ্ছে এক্সপ্লোরেশন প্রোগ্রামের অন্য একটা, যে এটা এমনভাবে প্ল্যান করতে হবে যাতে আমরা কম খরচে অধিক ইনফরমেশন পেতে পারি। পারপাস অফ সয়েল ইনভেস্টিগেশন। আমাদের সয়েল ইনভেস্টিগেশন করার কী কী পারপাস আছে, ফাউন্ডেশন টাইপটা সিলেক্ট করতে পারবো আমরা, যে মাটির নিচে যে আমাদের মাটির যে অবস্থা কেমন, সাইটের নিচে যে মাটিগুলো আছে সেগুলো বিভিন্ন ডেপথে, মাটির কন্ডিশনগুলো কেমন, কেমন বিয়ারিং ক্যাপাসিটি, সেগুলো যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কী করতে পারবো, আমরা কী ধরনের ফাউন্ডেশন আমরা ওই সয়েলের জন্য সিলেক্ট করবো, লাগবে সেটা সিলেক্ট করতে পারবো, সে ফাউন্ডেশনটা ডিজাইন করতে পারবো। এরপরে টেন্ডারিংয়ের জন্য যদি আমরা সয়েলটার অবস্থা আগে থেকে জানি তাহলে আমরা পারফেক্ট একটা কোটেশন দিতে পারবো। প্ল্যানিং কনস্ট্রাকশন টেকনিক, অর্থাৎ কনস্ট্রাকশনের যে টেকনিকটা, আমরা কী টেকনিকটা আমরা এখানে ফলো করব, সেই টেকনিকটা আমরা প্ল্যান করে নিতে পারবো সয়েল ইনভেস্টিগেশন করার মাধ্যমে। তারপরে কী কী ধরনের ইকুইপমেন্ট আমার লাগবে, ফিজিবিলিটি স্টাডি, ডেভেলপমেন্ট কস্ট কতটা লাগবে সেটাও এস্টিমেট করতে পারবো, স্টাডি অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, যে এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্টটা এই কনস্ট্রাকশনের উপর আসতে পারে সেটা নিয়ে আমরা স্টাডি করতে পারবো। এবং ওই সয়েলটা ইনভেস্টিগেট করার পরে যদি আমার মনে হয় যে ওই সয়েলে আমার যে কনস্ট্রাকশনটা আছে, যে ডিজাইনটা আমরা করবো, যে বিল্ডিংটা বা যে রোড, যে কনস্ট্রাকশনটা আমরা করবো ওই সয়েলের জন্য ওটা খুবই হেভি হয়ে যাবে বা ওই বিল্ডিংটা আমার ধসে যেতে পারে, তখন আমার কী করতে হবে, সয়েলটা ইম্প্রুভ করতে হবে। যদি ক্লেই সয়েল থাকে সেখানে গ্রাভেল সয়েল বা বিভিন্ন ধরনের গ্রাউটিং দেওয়ার মাধ্যমে কী করতে হবে, সয়েলটাকে ইম্প্রুভ করতে হবে। রিকোয়ারমেন্ট অফ এনি সারফেস অর সাব সারফেস ড্রেনেজ, অর্থাৎ আমাদের কোনো সারফেসে কোনো ড্রেনেজের দরকার আছে কি না। তারপরে দ্য ডিজাইন অফ এক্সটেনশন ওয়ার্ক,
যে এক্সটেনশন কতটুকু, যদি কোনো একটা এক্সিস্টিং বিল্ডিং এখানে থাকে তার যদি এক্সটেনশন আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সয়েল ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেট করে ওই পাশের সয়েলের অবস্থা ভেবে আমরা এক্সটেনশন করতে পারবো। দ্য ইনভেস্টিগেশন অফ দ্য কেসেস ওয়্যার ফেলার হ্যাজ অকার্ড, অর্থাৎ কোনো কোনো বিল্ডিংয়ে কী হয়েছে, ফাউন্ডেশন ফেল করা ফেলার হয়, ফেল হওয়ার পরে বিল্ডিংটা ধসে পড়ে বা ফেল করে, তখন কী কারণে ফেল হয়েছে সে কজগুলো আমরা জানতে পারবো সয়েল ইনভেস্টিগেশনের মাধ্যমে। এবং এই যে ফেল হলো, সে ফেলটা আমরা পরবর্তীতে যাতে কোনো এই ধরনের ফেল না ঘটে সে কারণে আমরা পরবর্তীতে স্টেপগুলো নিতে পারবো। অ্যাটেম্প্ট অ্যাট আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবসার্ফেস কন্ডিশনস, যে সাবসার্ফেসের কন্ডিশনগুলো কী এরকম সেটা মানে কী কী আমরা জানতে পারবো সয়েল এক্সপ্লোরেশনের মাধ্যমে, যে সয়েল অ্যান্ড রক প্রোফাইল, অর্থাৎ সয়েল প্রোফাইলটা কেমন আছে, সয়েলের প্রত্যেক কত ডেপ পর পর নির্দিষ্ট ডেপ পর পর সয়েলের অবস্থাটা কেমন। যেমন আমরা একটা, যদি আমরা একটা সয়েল প্রোফাইল দেখতে চাই, এই যে দেখছি কি 300 মিলিমিটার আমার আছে প্রথমে সিল্টি স্যান্ড, তারপরে আরেকটু ডেপথে ঢোকার পরে আমরা দেখলাম এটা ফাইন ক্লে, তারপরে দেখলাম ক্লে মিক্সড উইথ স্যান্ড, তারপরে দেখছি পরবর্তীতে আছে গ্রাভেল, অর্থাৎ সয়েলের কন্ডিশনটা কেমন সেটা সয়েল প্রোফাইলের মাধ্যমে আমরা দেখতে পারবো। জিওলজিক্যাল ফিচার্স অফ দ্য রিজিয়ন, অর্থাৎ ওই যে এরিয়াটা সেটা জিওলজিক্যাল ফিচারগুলো কেমন, বা পানির অবস্থা কেমন, সল্টি নাকি বা মিঠা পানি বা লবণাক্ত পানি কিনা এগুলো নিয়ে আমরা দেখতে পারবো। পজিশন আর ভেরিয়েশন অফ গ্রাউন্ড ওয়াটার টেবিলের পজিশনটা কোথায়, বিভিন্ন ডেপথের ভেরিয়েশনটা কেমন, ফিজিক্যাল প্রপার্টিস অফ রক অ্যান্ড সয়েল, তারপর যদি কোনো ধরনের কন্টামিনেশন থাকে, তারপরে জেনারেল ডাটা অফ অ্যাডজাসেন্ট স্ট্রাকচার্স, হাইড্রোলজিক্যাল ডাটা, টোপোগ্রাফি, এগুলো সব কিছুই আমরা কীভাবে সাবসয়েল এক্সপ্লোরেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। তো এটার মেইন অবজেক্টিভগুলো কী কী, তাহলে প্রথম অবজেক্টিভই হচ্ছে টু ডিটারমাইন দ্য টাইপ অফ ফাউন্ডেশন, কী ধরনের ফাউন্ডেশন আমার এই সয়েল এই ডিজাইনের জন্য লাগবে, এই সয়েলে যদি আমি কনস্ট্রাকশনটা করতে চাই তাহলে কী ধরনের ফাউন্ডেশন দিতে হবে এটা আমরা সিলেক্ট করতে পারবো। টু মেক রিকমেন্ডেশন রিগার্ডিং দ্য সেফ বিয়ারিং ক্যাপাসিটি অর পাইল লোড ক্যাপাসিটি, তাহলে আমরা কী করতে পারবো, সেফ বিয়ারিং ক্যাপাসিটি যদি আমরা সয়েলের সেফ বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করতে পারি, তারপরে সেটার উপর বেস করে আমরা কোনো রিকমেন্ডেশন দিতে পারবো। আলটিমেটলি ইট ইজ দ্য সাব সয়েল দ্যাট প্রোভাইডস দ্য আলটিমেট সাপোর্ট ফর দ্য স্ট্রাকচার, অর্থাৎ সাব সয়েলে কী মানে আমাদের কনস্ট্রাকশনের নিচে যে সয়েলটা থাকবে সেটাই তো আমার কনস্ট্রাকশনটাকে আলটিমেট সাপোর্ট দেবে। তাহলে আমাদেরকে সাব সয়েল এক্সপ্লোরেশনের মাধ্যমে আমরা ওই সয়েলের কন্ডিশনটা জানতে পারবো এবং ওইখান থেকে আমরা পরবর্তী রিকমেন্ডেশনগুলো কালেক্ট করতে পারবো। এরপর আমরা কিছু সাব সয়েল সয়েল ইনভেস্টিগেশন বা ফাউন্ডেশন ফেলারের কিছু এক্সাম্পল দেখব। প্রথমে আসছে লিনিং টাওয়ার অফ পিসা, অর্থাৎ ইটালির একটা টাওয়ার, টাওয়ার অফ পিসা, সেখানে দেখা গিয়েছে কি সয়েলটা সেটেল করে গেছে, সয়েলটা সেটেল হয়ে যাওয়ার পরে ফলে কী হয়েছে কিছুটা লিন অথবা কাত হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে এই বিল্ডিংটা যাতে টাওয়ারটা যাতে ফেল না করে পরবর্তীতে এর ভিতরে কিন্তু ফাউন্ডেশনে সিমেন্ট গ্রাউট দেওয়া হয়েছে, সিমেন্ট যে গ্রাউট আছে সেটা দেওয়া হয়েছে। এরপরে একটা আছে কানাডার ট্রান্সকোনা গ্রেইন এলিভেটর, এটা হচ্ছে একটা এলিভেটর ছিল যেটা অনেক হেভি একটা এলিভেটর ছিল, কিন্তু এর নিচে যে মাটিটা ছিল পরবর্তীতে এই এই এলিভেটরের নিচে যে মাটিটা ছিল সেই মাটিটা ছিল ক্লে সয়েল। তো পরবর্তীতে কী হয়েছে যে এই সয়েলটা মুভ করা শুরু করেছে এবং যখন এর ভিতরে লোড ইনপুট দেওয়া হয়েছে, এলিভেটর লোড ইনপুট দেওয়া হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে কি এই সয়েলটা এলিভেটরটা আস্তে আস্তে সেটেল করছে, কারণ কি নিচে ছিল ক্লে সয়েল এবং এই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বা ইনভেস্টিগেশনটা সঠিকভাবে হয়নি। এর ফলে কী হয়েছে এটা যখন ফেল করা শুরু করে গিয়েছে শুরু করেছে একদিনের মধ্যেই এই পুরো এলিভেটরটা ফেল হয়ে গিয়েছে এবং এটা আমরা কোনো মানে সিভিল ইঞ্জিনিয়াররা যে কোনো প্রকার সলিউশন দিবে সেই সলিউশন দেওয়ার কিন্তু টাইম পায়নি, একদিনের ভিতরে কিন্তু এলিভেটরটা ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া টেক্সাসের সিটি অফ হার্টোতে দেখা গিয়েছে কি কিছু কিছু রোড এরকম সয়েল
এক্সপানশনের কারণে সয়েলটা নিচের সয়েলটা এক্সপান্স হয়ে গিয়েছে। এর ফলে কি হচ্ছে, এক্সপান্ড হওয়ার ফলে এই সয়েল রোডগুলো ফেটে গিয়েছে, মাঝখান দিয়ে ফেটে গিয়েছে, ক্র্যাক দেখা দিয়েছে, পরবর্তীতে তাদেরকে এগুলো আবার রিকনস্ট্রাক্ট করতে হয়েছে। এরপর আসি যে সয়েল এক্সপ্লোরেশনের তিনটে মেইন অ্যাসপেক্ট আছে, তিনটা ধাপ আছে। প্রথমে হচ্ছে আমাদের প্ল্যান করতে হবে, তারপরে এক্সিকিউট করতে হবে, এবং লাস্টে রিপোর্ট রাইটিং করতে হবে। প্ল্যানিংয়ের ক্ষেত্রে কী আসছে, যে আমাদের একটা প্ল্যান করতে হবে কীভাবে আমরা মিনিমাম কস্ট ইনভেস্ট করে ম্যাক্সিমাম ডাটা আমরা আউটপুট নিতে পারবো, ম্যাক্সিমাম ডাটা আমরা কালেক্ট করতে পারবো। এরপরে কতগুলো বোর করব, কতগুলো সয়েল স্যাম্পল কালেক্ট করব, কতগুলো টেস্ট করব, এইগুলো আমরা এই প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা ফার্স্টে প্ল্যান করব। এবং এইগুলো কীভাবে প্ল্যান করতে হবে, যে সাইটে আমরা কনস্ট্রাক্ট করব সেই সাইটের সাইজ, তারপরে যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টের টাইপ, সেই প্রজেক্টের সাইজটা কেমন, ইম্পর্টেন্স অফ প্রজেক্ট, প্রজেক্টটা কি ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে না রেসিডেন্সিয়াল হচ্ছে, এটা ইম্পর্টেন্সটা কতটুকু, কমার্শিয়াল হচ্ছে, ওয়েদার ইনভেস্টিগেশন ইজ প্রিলিমিনারি অর ডিটেল, যে আমরা প্রিলিমিনারি একটু ইনভেস্টিগেশন করবো না, না আমরা ডিটেলিংয়ে যাব। নেক্সট হচ্ছে এক্সিকিউশন। এখন আমরা প্ল্যান করলাম, এবার আমরা হচ্ছে সাইটে চলে আসলাম, সাইটে চলে আসার পর এখন আমরা এক্সিকিউট করব। তো এক্সিকিউট করার মধ্যে কী আসবে, যে আমরা স্যাম্পলগুলো কালেক্ট করব, যে আমরা বিভিন্ন ডেপথে সয়েলের স্যাম্পলগুলো কালেক্ট করব। তো সয়েলের বিভিন্ন ডেপথে সয়েল যখন কালেক্ট করব, স্যাম্পল কালেক্ট করব, তখন আমরা কী করতে হবে, ফার্স্টে আমরা করতে হবে বোরিং, অর্থাৎ গর্ত করে সেখান থেকে আমরা বিভিন্ন ডেপথে সয়েল কালেক্ট করব। সয়েল কালেক্ট করার পরে সেই সয়েলগুলোর বিভিন্ন ধরনের টেস্ট করব, ফিল্ড টেস্ট করব, ল্যাব টেস্ট করব, ল্যাব টেস্ট করে ডাটা কালেক্ট করব, স্টাডি অফ গ্রাউন্ড ওয়াটার কন্ডিশনস অ্যান্ড কালেকশনস অফ স্যাম্পল ফর কেমিক্যাল অ্যানালাইসিস, জিওফিজিক্যাল এক্সপ্লোরেশন যদি দরকার হয়, ল্যাবরেটরি টেস্টিং, এগুলো বিভিন্ন ধরনের। তো এক্সিকিউশনের প্রথমে আমার তিনটে ধাপ করতে হবে, ফার্স্টে আমার গর্ত করতে হবে, তারপর স্যাম্পল কালেক্ট করতে হবে, এবং তারপরে স্যাম্পলগুলো টেস্ট করতে হবে। এরপর আসি রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে কি, ডিসক্রিপশন অফ সাইট কন্ডিশনস। রিপোর্ট রাইটিংয়ে প্রথমে থাকবে সাইট কন্ডিশনের ডিসক্রিপশন, অর্থাৎ টপোগ্রাফিক ফিচার কি, আশেপাশে পরিবেশটা কেমন, হাইড্রোলিক কন্ডিশন কেমন, কোনো এক্সিস্টিং স্ট্রাকচার আছে কি না, এটসেট্রা আমরা একটা ডিসক্রাইব করব। দেন ডিসক্রিপশন অফ নেচার, টাইপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্রপোজড কনস্ট্রাকশন, যে আমরা যে প্রপোজড কনস্ট্রাকশন, যে বিল্ডিংটা বা যে ডিজাইনটা আমরা কনস্ট্রাক্ট করব, সেই কনস্ট্রাকশনের নেচারটা কেমন, টাইপ কেমন, রোড কনস্ট্রাক্ট করব না বিল্ডিং কনস্ট্রাক্ট করব না কোনো একটা সেতু কনস্ট্রাক্ট করব, সেগুলো নেচার টাইপ এবং সেই কনস্ট্রাকশনের ইম্পর্টেন্স কতটুকু। ডিসক্রিপশন অফ ফিল্ড অ্যান্ড ল্যাব টেস্ট, যে ফিল্ড এবং ল্যাব টেস্ট আমরা করেছি সেগুলো ডিসক্রাইব করব, এবং যে ডাটাগুলো কালেক্ট করেছি সেগুলো অ্যানালাইজ করব এবং সেটা নিয়ে একটা ডিসকাশন লিখব। প্রিপারেশন অফ চার্ট, টেবিল, গ্রাফ, বিভিন্ন যদি আমরা এই যে টেস্ট করলাম সেখানে থেকে যদি কোনো চার্ট, টেবিল বা গ্রাফ পাই সেগুলো আমরা অ্যাটাচ করব। ক্যালকুলেশন পারফর্ম, যে ক্যালকুলেশনটা করেছি এবং পরবর্তীতে সব ধরনের ক্যালকুলেশন রেজাল্ট পাওয়ার পরে আমরা একটা রিকমেন্ডেশন দিব। তো প্রথমে আসছি যে বোরিংয়ের কথাটা বললাম, তো বোরিংয়ে আমরা কী ধরনের বোরিং করতে পারি। কমন টাইপ অফ বোরিং হচ্ছে টেস্ট পিট, অগার বোরিং, ওয়াশ বোরিং, পারকাশন ড্রিল, রোটারি ড্রিল। তো টেস্ট পিটটা কি, টেস্ট পিটটা হচ্ছে মূলত গর্ত করা, একটা সয়েলের একটা এরিয়া জুড়ে আমরা গর্ত করে ম্যানুয়ালি গর্ত করলাম বা কোনো মেশিনের মাধ্যমে গর্ত করে 18-20 ফিটের মতো গর্ত করে গর্ত থেকে আমরা ভিজুয়ালি ইন্সপেক্ট করতে পারবো যে বিভিন্ন সয়েলের অবস্থাটা কেমন, সয়েলের বিভিন্ন ডেপথের অবস্থাটা কেমন, এটা ভিজুয়ালি ইন্সপেক্ট করা যাবে, দেখা যাবে। এটা কোন ধরনের সয়েলের ক্ষেত্রে করা সম্ভব, গ্র্যাভেলি সয়েলের ক্ষেত্রে। যদি আমরা ক্লে সয়েলের ক্ষেত্রে করতে চাই তখন কী করে দেখা যাবে, যে আমরা যখন সয়েলটাকে নিচ্ছি কাদামাটিতে যদি আমরা করতে চাই এই ধরনের টেস্ট পিট, তখন কিন্তু এটা সুইটেবল হবে না, কেননা যখন কাদামাটিতে আমরা গর্ত করে সয়েলটা রিমুভ করছি, কিছু সয়েল রিমুভ করছি, তখন দেখা যাবে আশেপাশে সয়েলগুলো কী হবে, ওই গর্তটাকে আবার পূরণ করে দিবে। তো এর জন্য এই ধরনের টেস্ট পিট বা গর্তগুলো করতে হবে কোন ক্ষেত্রে, গ্র্যাভেলি সয়েলের ক্ষেত্রে। স্যাম্পলিং অ্যান্ড টেস্টিং ডান অন এক্সপোজ সারফেস, অর্থাৎ যে সারফেসটা আমরা নিলাম সেই সারফেসের থেকে আমরা স্যাম্পলিং অ্যান্ড টেস্টিং করতে পারবো।
এই যে একটা সয়েল প্রোফাইল টেস্ট পিটের যে আমরা দেখা যাচ্ছে যে কি এটা গর্তটা কি হয় অনেকটা ওয়াইড হয়, অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু আমরা গর্তটা করছি। সিল্টি স্যান্ড, এই যে বিভিন্ন মিলিমিটারে দেখা যাচ্ছে কি প্রথমে সিল্টি স্যান্ড, তারপর ফাইন ক্লে, ক্লে মিক্সড উইথ স্যান্ড, তারপর গ্রাভেল সয়েল পাচ্ছি। এইভাবে আমরা সয়েল প্রোফাইলটা তৈরি করতে পারি। এরপরে আসছে অগার বোরিং। অগার বোরিং হচ্ছে টেস্টের সিম্পলেস্ট মেথড অফ এক্সপ্লোরেশন এটা অ্যান্ড স্যাম্পলিং। এবং এই অগার বোরিংটা কীভাবে করা যায়, পাওয়ার ড্রাইভেন অথবা হ্যান্ড অপারেটেড, অর্থাৎ আমরা এটা মেশিনের মাধ্যমে করতে পারবো অথবা ম্যানুয়ালিও করতে পারবো। এবং অগার বোরিংয়ের ম্যাক্সিমাম ডেপথ হয় 10 মিটার, সুইটেবল ইন অল সয়েলস অ্যাভব গ্রাউন্ড ওয়াটার টেবল। গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপরে যে কোনো সয়েলের ক্ষেত্রে এটা সুইটেবল, কিন্তু গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে হলে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে এটা সুইটেবল। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের জন্য আমরা এই অগার হলো স্টেম অগার করে থাকি। তো এখানে দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি ফার্স্টে কী করা, এই যে অগারটাকে আমরা ইনপুট করব সয়েলের ভিতরে, সয়েলটা একটু গর্ত করে অগার বোরিংটা ইনপুট করব। ইনপুট করার পরে কী করা হবে, এটাকে রোটেশন অর্থাৎ দুজন মিলে ম্যানুয়ালি রোটেট করে করে আস্তে আস্তে অগারটাকে ভেতরে ইনপুট করব, অথবা পাওয়ার ড্রাইভেন অর্থাৎ আমরা মেশিনের মাধ্যমে এটা করতে পারবো। এরপর আসছে ওয়াশ বোরিং। ওয়াশ বোরিং কি, এই যে একটা কেজিং থাকবে, একটা ড্রিল রড থাকবে, এর ভিতর দিয়ে কী হবে একটা গর্ত করে আস্তে আস্তে এই ড্রিল রডটা আমরা ইনপুট করব, ড্রপ হেপার হ্যামারিং করব এবং এই কেসটাকে আমরা ভেতরে ইনপুট করব। সয়েল ইজ লুজেন্ড অ্যান্ড রিমুভ ফ্রম দ্য বোর হোল। এরপরে যখন আমরা নির্দিষ্ট গর্ত পর্যন্ত যাব, আস্তে আস্তে কী করা হবে, এই ওয়াটার জেট, এখানে যে নিচে ওয়াটার জেট আছে এখান থেকে পানি এই সয়েলের ভিতরে প্রবেশ করবে, গর্তে প্রবেশ করবে, এবং যে ওয়াটারগুলো আছে যে কাদামাটি, এই পানি দেওয়ার কারণে যে কাদামাটি বা যে লুজ সয়েলগুলো থাকবে সেগুলো কী হয়ে যাবে, এই পানিসহ উপরে উঠে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমরা একটা গর্ত করব এবং এখান থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করব। তো আজকে এতটুকু পর্যন্তই, থ্যাংক ইউ।